অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে, তাহলে এখনই ডিপ ফ্রিজের মধ্যে একটু তেল দিন। সারা দিন রাত সব কিছু চললেও এক টাকাও বিদ্যুৎ বিল আসবে না। আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন, তাই না? ঠিক আমি যেভাবে যেভাবে বলবো হুবহু সেভাবে সেভাবে করলে সারা দিন রাত 24 ঘন্টা সব কিছু চললেও মাস শেষে এক্সট্রা করে এক টাকাও বিদ্যুৎ বিল আসবে না। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন, আমি প্রমাণসহ ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ডিপ ফ্রিজের ভিতরে যেসব মাছ মাংসগুলো রাখা আছে সেগুলো বের করে নিতে হবে। যদি বেশি বরফ থাকে তাহলে একটু বন্ধ করে রেখে তারপরে এগুলো বের করে নেবেন, তবে আগে থেকে বের করে রাখলে বেশি ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিপ ফ্রিজ থেকে কিন্তু সব মাছ মাংস বের করে নিয়েছি। মূলত আমার ডিপ ফ্রিজটা আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, উপরে যে বরফগুলো ছিল সেটাও কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম পুরোপুরি ফ্রেশ আছে। এখন আমি এটার মধ্যে এই তেল দিয়ে দেবো। এই তেল দেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, অবশ্যই আমি যেভাবে যেভাবে বলবো হুবহু সেভাবেই কিন্তু আপনাদের করতে হবে। আমাদের লাগবে ঠিক এরকম একটা রেক্সিন। আমাদের বাসায় সবারই কিন্তু এরকম ছোটো বড়ো রেক্সিন থেকে থাকে, যদি না থাকে আপনি যে কোনো পলি ব্যাগ ব্যবহার করতে পারবেন, তবে মোটা যে পলি ব্যাগগুলো, যেমন আটার ব্যাগ বলেন, সুজির ব্যাগ বলেন, এবং দুধের যে প্যাকেটগুলো থাকে এগুলো বড় বড় যেগুলো হয় এসব প্যাকেট এখানে ব্যবহার করতে হবে। তো আমার বাসায় যদি রেক্সিনটা আছে, আমি রেক্সিনটা এখানে ব্যবহার করছি। ঠিক ডিপ ফ্রিজে যে মাপটা সেই মাপটা করে আমি নিয়ে নিয়েছি, তারপরে নিচের যে তলাটা আছে এখানে আমি রেক্সিনটা খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি, দেখুন কোথাও কিন্তু ফাঁকা নাই। এখন এটার উপরেই কিন্তু তেলটা দিয়ে দিতে হবে। এখানে আমি রান্না করার যে রেগুলার তেলটা ব্যবহার করে থাকি সেই তেলটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারবেন, তবে সয়াবিন তেল দিলে বেশি ভালো হবে। তো আমি সয়াবিন তেলই কিন্তু দিয়ে দিচ্ছি। তো ডিপ ফ্রিজে পুরো সরিয়ে সরিয়ে দেওয়ার প্রয়োজন নেই, নিচের যে তলাটা আছে মূলত যেখানে আমরা রেক্সিনটা দিয়েছি ঠিক সেইখানেই তেলটা দিতে হবে। তো দেখুন আমি একটু একটু করে কিন্তু তেলটা দিয়েছি। এখন আমার লাগবে একটা ফ্রম, এরকম ফ্রম না থাকলে একটা টিস্যু পেপার অথবা যে কোনো সুতি কাপড় দিয়ে আপনি খুব সুন্দর করে সরিয়ে দিবেন, যেন সব জায়গাতে তেলটা পৌঁছে যায়। পুরো তেল দেওয়ার দরকার নেই, 2 থেকে 3 ফুট অথবা একটু বেশি তেল দিয়ে এরকম একটা ফর্ম দিয়ে আপনি খুব সুন্দর করে চারিপাশে এরকম করে লাগিয়ে দিবেন। তো আমি দেখুন এই তলাতে কিন্তু চারিপাশে লাগিয়ে দিচ্ছি, মূলত রেক্সিনের উপরে ভালোভাবে লাগিয়ে দিয়েছি, একটুও কিন্তু ফাঁকা নাই। আর এইভাবে কিন্তু তেল দিলে কিন্তু অল্প তেলেই হয়ে যাবে, আপনি চাইলে টিস্যু দিয়ে একই কাজ করতে পারবেন। এখন এই অবস্থাতেই আপনাকে 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজটা অন করে রেখে দিতে হবে, তবে ফ্রিজের মধ্যে কোনো জিনিসপত্র রাখা যাবে না। তো আমি 10 থেকে 15 মিনিট এটা অন করে রেখেছিলাম। এখন এই ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো আগে বের করে রেখেছিলাম সেগুলো ধাপে ধাপে রেখে দিচ্ছি, আমার ইচ্ছে মতো, আমি যেরকম ইচ্ছা সেরকম করে রাখছি। আমার অনেক মাছ আছে কোনো প্রসেসিং করা হয়নি, শুধুমাত্র আনা হয়েছে, ওইভাবে ফ্রিজে রাখা হয়েছে, আমি সেইভাবেই কিন্তু রেখে দিচ্ছি। এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে ডিপ ফ্রিজের মধ্যে তেল দিলে কী এমন হতে পারে, এখন আমি আপনাদের বলে দিচ্ছি। ডিপ ফ্রিজে অতিরিক্ত জিনিস রাখার জন্য কিন্তু বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, এবং কি এসবে যে বরফটা হয়, বরফটা টানার জন্য কিন্তু বিলটা বেশি আসে, মূলত ফ্রিজ থেকে বিল অতিরিক্ত আসে। আমরা যখন ডিপ ফ্রিজে জিনিসগুলো রাখবো, আগে ফ্রিজটা পরিষ্কার করে তারপর এরকম তেল দিয়ে জিনিস রাখবো, যত জিনিসই হোক না কেন এটা কিন্তু অনেক বেশি বরফ হবে না। মূলত আপনার জিনিসটা বরফ হবে কিন্তু তলায় কিন্তু কোনোভাবে লেগে যাবে না, এমনকি ফ্রিজের গায়ে যে বরফটা পড়ে এক্সট্রা করে সেই বরফটাও কিন্তু পড়বে না। জিনিসের বরফ থেকে কিন্তু আস্তে আস্তে ফ্রিজের গায়ের বরফটা বেড়ে যায়, আর বেশি বরফ হলে কিন্তু ফ্রিজ লোড নিতে অনেক সমস্যা হয়, আর বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেক বেশি এসে যায়। যখন আপনি এইভাবে তেল দিয়ে জিনিস রাখবেন তখন তো এটা কোনোভাবেই নিচে বরফ পড়বে না, একটার সাথে একটা লেগেও যাবে না, এমনকি বরফ ছুটানোর জন্য ঘন্টার পর ঘন্টা আপনাকে ফ্রিজ খুলে রাখতে হবে না। এভাবে যদি আপনি এই নিয়মটা মেনে চলেন, এক্সট্রা করে আপনার ফ্রিজ থেকে এক টাকাও বিদ্যুৎ বিল আসবে না। আশা করি আমার আজকের ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।